একটু মনে লক্ষ্য করে, মানে আমাদের পার্শ্ববর্তী শ্রদ্ধেয় হিন্দু ভাইদের, ওদের কিছু বিয়ের খাস বিশেষ কিছু রাত্রি রয়েছে, সেই রাত্রি ছাড়া অন্য রাত্রিতে তারা বিয়ে বলুন ডেট করে না। ওই ওই কালচারটা আমাদের মুসলিমদের মধ্যে এসে গেছে, অমাবস্যা রাত্রি যদি হয়, অমুক রাত্রি হয়, বিয়ে হবে না, ডায়েরি খুলে বের করে দেখে না বাবা কেন বিয়ে দিবে না অমাবস্যা রাত্রিতে। চাচাকে জিজ্ঞেস করছে, কেন চাচা ছেলের বিয়ের ডেট করলে কি হবে অমাবস্যা রাত্রি? বলে আমার নাতিকালা কালো হবে, অপরিশনে দেখছে পূর্ণিমা রাত্রি খোঁজ। কিন্তু আপনার ব্রেনে আছে আল কাদির খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যাবতীয় কার পক্ষ থেকে তাড়াতাড়ি বলুন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ভালো করারও শক্তি নেই, মন্দ করারও শক্তি নেই, সমস্ত শক্তির মালিককে একবার তাড়াতাড়ি বলুন। অমাবস্যার কোন ক্ষমতা আছে? পূর্ণিমার কোন ক্ষমতা আছে কথা বলুন? নেই। কিন্তু আমার জাতি সকালবেলায় দোকান খুলে তো পটম করে তিনটে ধূপকাঠি ধরে, তারপরে ধূপকাঠির ধোঁয়া ডয়ারে দিল, বিস্কুটের কার্টনে দিল, তারপরে চানাচুরের ওদিকে ডর্জনের মধ্যে ভরলো, যে আসতে বেলা দাঁড়িতে গুজিড়ে ভরে দেয় কাঁটাতে করে না, একটু হালকা পানি নেয় যে কোনো বাটখারাতে একটু ছিটায়, দাড়ির কাছে একটু ছিটায়, তারপর একটু সামনে ছিটে দেয়। আপনার দোকান নোংরা হয়েছে ধোয়ার প্রয়োজন ধন, তাতে বাধা নেই, দোকান দুর্গন্ধ হয়েছে ধূপকাঠি ধূপবাতি পারফিউম দেন তাতে কোনো সমস্যা নেই, কিন্তু সকালবেলায় দোকান খুললে ধূপকাঠি ধরাতে হবে, পানি ছেটাতে হবে, এটা কে শিখিয়েছিল? আমার রাসূল তো এই প্রসঙ্গে একটা সিস্টেম বলে দিয়েছেন, যদি না বলতেন তাহলে একটা নিজের মন গড়া কোনো কাজ তৈরি করতেন, কিন্তু আমার নবী বলেছেন, আমার নবী বললেন কুল্লু আমরিন যে কোনো দামি কাজ শুরু হবে আল্লাহর নামবিহীন যদি শুরু হয় সেই কাজটা ইনকমপ্লিট বেবরকতি হয়, আল্লাহর নাম দিয়ে প্রত্যেকটা কাজ শুরু হবে, কার নাম দিয়ে? আল্লাহর নাম দিয়ে। কিন্তু আমার দেশে হাফ প্যান্ট পরে চোখ দল্লাচে, নমাজ নেই, কোরআন তিলাওয়াত, সূরা ইয়াসিন নেই, ও হাফ প্যান্ট পরে চোখ দল্লার দোকান খোলা তিনটা ধূপকাঠি ধরায়, মুসলিমের অবস্থা বলছি, বিসমিল্লাহির রহমান রহিম যথেষ্ট, আল্লাহ নাম দিয়ে যে কোনো কাজ শুরু হবে ইনশাল্লাহ বলুন, এটা মুমিনের বৈশিষ্ট্য, যা করেছি ভুল আগামীতে এমন রং কাজ করবো না ইনশাল্লাহ বলুন। কি বলছিলাম, সমস্ত শক্তির মালিককে, সুতরাং বছরে যে কোনো দিন বিয়ে ডেট করতে পারেন, অমাবস্যা পূর্ণিমা মঙ্গলবার কার্তিক মাসে কোন ফ্যাক্টর নয়, আপনি রমজান মাসে, মহরম মাসে, ও বাবা ঈদের দিনও বিয়ে ডেট করতে পারেন। আমি বলছি কেন বোঝা চাপিয়ে নিয়েছেন মাথার উপরে, অমুক অমুক দিন বিয়ে হবে না, তা প্রত্যেকটা দিন ইসলামের সমান, যে কোনো দিন বিয়ে দিতে পারেন। আর দুই নম্বর, আমাদের দেশে বিয়ে তার একটা ভয়ঙ্কর নোংরা কাজ চালু হয়েছে, বিয়ে মানে তিন দিন ধরে ডিজি বাজাতে হবে, একদম চলবে, এলাকা যেন না পায় কাঁপে, আস্তাকরল্লাহ বলবেন। আমার নবী বিশ্ব নবী বললেন আন্নিকা মিন সুন্নতি, বিবাহ হচ্ছে আমার সুন্নত। কি বললাম? সুন্নত মানে নবীর ইবাদত করা হয়। আপনার দেশের যতই খাপা, যতই বুদ্ধিহীন, যতই মাথা মোটা হোক, ওকে যদি বলেন মসজিদে মিনিট করে ডিজিটা বাজাতে হবে, কোনো একটা হিন্দি গান বাজিয়ে দিয়ে ডিজের সামনে একটু ডান্স করতে হবে, মসজিদে কাজটা করতে হবে, পারবে? পারবে না। কেন? ও জানে এটা ইবাদতের জায়গা। হে আমার আল্লাহ আলা ভাই, ওগো মুসলমান ভাই, যেমন মসজিদ তোমার ইবাদতের জায়গা, বিয়ের মজলিসটা হচ্ছে ইবাদতের মজলিস। কিসের মজলিস? নবীর সুন্নত পালন হচ্ছে ওখানে। কোন হিসাবে তুমি সেখানে ডিজি বাজাও, গান বাজাও, ভুল হয়েছে। কিয়ামতের পূর্বে রাসূল বলেছেন চারটে কাজ ব্যাপক হারে চালু হবে, গান বাজনা, সুদের কারোবার, আর মদের কারোবার, আর চার নাম্বার ব্যভিচার, ব্যাপক চালু হবে। সত্যি সবটাই আজকে দেখাতে চাই, আস্তাগফিরুল্লাহ বলুন। এই জন্য আজ থেকে গান বাজনা বর্জন করবেন ইনশাল্লাহ বলুন। আর বিয়েতে কোনোদিন গান বাজনা আমরা বাজাবো না, মধ্যে মধ্যে পিকনিক করতে যে একটু বাজিয়ে নিব, হ্যাঁ আস্তাগফিরুল্লাহ বলুন। এখন আবার এমন কালচার, সরি আফসোস বলতে খুব কষ্ট হচ্ছে, আমল করবেন ইনশাল্লাহ বলুন। আপনার মন চাইছে দশটা বন্ধু মিলে বিরিয়ানি বানাবো, খান, ফ্রাইড রাইস খান না, ইলিশের ভাপা, মুগের ডাল, মনিকের চে খাবেন, কে বললো খাওয়া যাবে না? দশটা বন্ধু একটু মন চাইছে খেতেই পারেন, কিন্তু পৌষ মাসে খেতে হবে, কে বলেছে? কে বলেছে তোমাকে ফার্স্ট জানুয়ারিতে খেতে পারে, কে শিখিয়েছে? বলে হুজুর একটু ভরি ভুজি ভালো লাগে শীতের সময়, তার জন্য না ডেটটা করেছি, এত কড়া করলে হয়? আচ্ছা দিলাম অনুমতি, তোমাকে ডিজি বাজাতে হবে, কে বললো? হুজুর কোনো একটা দুষ্ট ছেলে ডিজি সুইচে টিপে দিয়েছে, কি করবো ভাই, তো তোমাকে মাজা দিলে ডান্স করতে, কে বলছে? বলে হুজুর তালে তালে তাল মেলাতে যে করে ফেলেছে, মনে কিছু করেন না, আরে তোমাকে মদের বোতল কে নিতে বলছে, হাতে
তুমি জানো নামাল খামর ওয়াল মাইসির ওয়াল আনসার ওয়ালা জিলান রিজুম মিন আমাল শাইতান ফাসানি বহুলালকুম তুফলিহুন আমার আল্লাহ বললেন নিঃসন্দেহে মদ পান করা জুয়া খেলা লটারি টিকিট কাটা আল্লাহ ছাড়া অন্য কোন বস্তুর পূজো করা এই চারটি কাজ শয়তানের কাজের থেকে জঘন্যতম নিন্দনীয় এত নোংরা কাজ শয়তান কোনোদিন করে না করে না কটা কাজ বললাম চারটি কাজ মদ পান রাসূল বলছেন ফাইনা ওয়া রাসুকুল্লি ফাইশা প্রত্যেকটা গুনার মাথা হচ্ছে বল মাইসির জুয়া খেলা মুসলিমদের কিছু যুবক তৈরি হচ্ছে কালী পূজার রাত্রিতে জুয়া খেলতে বেরিয়ে যায় ও ধারণা যদি এই রাত্রিতে 10 টাকা জিতে যেত প্রফেসর গুডিয়া মানে বরকত রাত্রিতে জিতে গেছে আমি অফসোস লজ্জা লাগছে বলতে গো তিন নাম্বার লটারি টিকিট প্রত্যেক দিন বেটা ভুটভুটি চালায় টুকটুকি চালায় নখানা করে নখা টিকিট কাটে ওর যা ইনকাম তার মধ্যে অর্ধেক কেটে দেয় ও দেখছে যদি 1 কোটি টাকা কোনোদিন পেয়ে যায় তো জীবন আমাকে টুকটুকি চালাতে হবে না ও মাথা মোটাকে সারা জীবন টুকটুকি চালাতে হবে ওই কাজ হবে আর ভুল করেছে বাবা আর করবো না ইনশাল্লাহ বলুন আনসার আল্লাহ ছাড়া অন্য কোন বস্তুর পুজো না আমার দেশে নিঃসন্দেহে কালীর পুজো দুর্গার পুজো করে না কিন্তু কালী পুজোর মেলা লাগলে আমার মুসলিমদের বিশাল আনন্দ ফুর্তি গো আর অর্ধেক মজা এরাই নাই আস্তাগফিরুল্লাহ বলবেন না কালী পুজোর দুর্গার বিশ্বকর্মা পুজো করানো সঠিক কিন্তু পিসাবের কবরে যে সেজদা করতে ছাড়ে না পিসাবের কবরে চাদর চড়াতে যে সে তো পিছিয়ে থাকে না সেখানে যে আগরবাতি মোমবাতি খিড়খিচুড়ি মহড়া পিছিয়ে থাকে না অবাক করা তথ্য দিচ্ছি আপনাকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাতালাল ইহুদ আন নাসারা ইত্তাখাযা কুবুর আমবিয়াইহিম মাসাজিদা আল্লাহ ইহুদ নাসারাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছিলেন কেন তাদের কাজ কি ছিল তাদের দোষ কি ছিল নবীদের কবরগুলোকে তারা সিজদাগা বানিয়েছিল ওরা তো নবীদের কবরগুলোকে সিজদাগা বানিয়েছিল আর এই জাতি বর্তমান মুসলিম সমাজ ওলিদের কবরগুলোকে সিজদাগা বানিয়েছে নামাজ পড়ার তৌফিক হয় না আর চৈত্র মাসের মেলায় যে এমন করে কবর সেজদা মনে হচ্ছে এখানে সব কিছু ভরা আছে আফসোস ভুল করেছি আগামী তোর করবেন ইনশাল্লাহ বলুন হয় বাবা তোমার পিসা বেঁচে ছিলেন জীবিত ছিলেন একটা শাল হাদিয়া করতে 2 কিলো আপেল হাদিয়া করতে 5 কিলো তিনাকে খেজুর হাদিয়া করতেন তাকে একটা জামা ছিট কিনে দিতেন 500টা টাকার নোট তেনার হাতে দিতেন সব ঠিক ছিল তাহা দু তাহা বু ইবনে মাজার হাদিস হাদিয়া করো মহব্বত বাড়ায় কোনো অসুবিধা নেই দিতে পারতো তুমি অনুমতি আছে বরং মহব্বত বাড়তো কিন্তু পিসার মারা গেছেন এখন ওনার কবরে যদি একটা চাদর দাও ওনার কোনো লাভ হবে ওনার কবরে যদি 50 টাকা আপনি দেন কোনো লাভ হবে আফসোস জাতি এত মাথা মোটা মাস্টার ডিগ্রি করা মানুষ বিএ পাস হাই স্কুল টিচার এমনও কিছু ব্যক্তি শিক্ষিত মানুষ একদিকে ফকিররা বাইরে হাত পেতে বসে আছে ওইখানে দেয় না সেই পীর সাহেবের ওই আস্তানাতে যে টাকাটা দেয় ওই টাকাটা তুমি পীর সাহেবের আস্তানে না দিয়ে ওই বাইরে যে ফকিরগুলো বসেছিল তাদের হাতে যদি দিতে সামনে মাধ্যমিক পরীক্ষা আপনার প্রতিবেশী একটা গরিব ছেলে মাধ্যমিক পরীক্ষা দিবে ওর বাবা মারা গেছে অ্যাক্সিডেন্ট করে তাকে যেতে নিয়ে যেতে বাবা চল তো আজকের আমি একটু তোর একটা স্কুল ড্রেস আছে আর বাকি তো তোর আনন্দ ফুর্তি করার জন্য ড্রেস নেই ঢুকে দিলেন সুনীতাতে মনমোহনীতে এই যেটা তোর পছন্দ কিনে নেই টেলারের কাছে গেলেন এইকে বানিয়ে দিবে এই বিলটা আমি দিয়ে দিলাম আল্লাহর কসম বলছি ওই গরিব ছেলেটার শরীরে যতক্ষণ ওই পোশাকটা থাকবে পোশাক তো ধরো কথা পোশাকের টুকরো যদি একটু পট্টি আকারে অন্য পোশাক সঙ্গে অ্যাটাচ থাকে আপনাকে কিয়ামতের দিন আল্লাহ জান্নাতের পোশাক পরে দেবেন হাদিস আছে বাবা ছি 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 রে সম্ভব হলো না তৌফিক হলো না ওই হুজুরের দরগাতে যে তুমি ক্ষীর দিলে হুজুরের দরগাতে যে 3 সিগনেচারের খিচুড়ি সেখানে যে বাতাস আর আর চিনির খই উনি খেতে পারলেন না দিতে রে বাবা কিন্তু তোমার খই আবার বিক্রি হয় আবার যায় তোমার খই আবার এখানে আস আবার যায় ভাই ভাই ফেমাস কবরগুলোর টাকা সরকার ডাক করে নেই আর ছোটখাটো মাজারের টাকারা দেখবেন মাজারে কিন্তু পান্ডা সান্না থাকে ওই টাকা তুলে গ্যাঞ্জা কিনার খায় একটু হুশ হয় না কোথায় দিচ্ছে টাকা অ্যাকচুয়ালি কবরে যদি টাকা দেওয়ার নেকির কাজ হতো সব থেকে রাসূলের কবরে বেশি টাকা পড়তো টাকা কিসের গো সোনার পাহাড় লেগে যেত আশিকে রাসূল নিজের কলেজটা ছিঁড়ে কবরে রাসূলের রওজা আকদাসে ফেলে দিয়েছো ঠিক না ভুল বললাম এটা নেকি নয় রে বাবা এটা নেকি নয় এটা তুমি রং জায়গা আছো ভুল জায়গা আছো মসজিদে আল্লাহকে সেজদা করবে তুমি মুমিন তুমি মুসলিম তোমার একটা জায়গায় তোমার সম্মানের জায়গাটা পড়বে সেটা যে মসজিদ আল্লাহর ঘরে অন্য জায়গায় ভুল করেছো আগামীতে আমরা এই পেশায় সচেতন থাকবো ইনশাল্লাহ বললাম ইনশাল্লাহ বলি আমরা আজ থেকে এরকম নোংরা কাজে লিপ্ত থাকবো না
আমি বলতে চাইছিলাম যে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি কথা বলছিলাম, হ্যাঁ, যে সমস্ত শক্তির মালিক আল্লাহ। আমরা বিয়ের ডেট যে কোনো দিন করব, কোনো সমস্যা নাই। আর গান বাজনা জন্য কথা বলছিলাম, আমাদের কোনো দিনই চলবে না। আমি বলতে চাইছিলাম এই মদ আর আপনার কি জো খেলা আর লটারি টিকিট আল্লাহ ছাড়া অন্য কোনো বস্তু পুজো চারটা কাজ শয়তানের কাজের থেকে নোংরা, আর করবো না। মা বোনদের স্বার্থে কেন একটা কথা বলে দিই, অনেক মা বোনেরা বক্তব্য শুনছেন, একদিকে ছেলে লটাপটা করে মরছে, অপরদিকে সে পাথর চাপড়ে ছাগল মেনে দিয়ে বসে দেখলো। ছেলে এদিকে ক্যান্সার হয়ে বাপ খরচ জোগাড় করতে পারছে না, ওদিকে বলছে আমি একটা হুজুরের দরকে একটা তিন মানে কি একটা কালো খাসি দিব। অনেকে বলে না, খুব ভালো করে শোনেন, অ্যাকচুয়ালি আল্লাহর জন্য ফ্রেশ কোন সাদকা আল্লাহর জন্য দান খায়রাত করে এটা বেশি ভালো। মান্নত মুসলিম শরীফ একটা রেওয়াত আছে, কৃপণের কাছে অ্যাকচুয়ালি মাল বের করার লাইন, এমনি কোনোদিন আল্লাহ রাস্তায় দেয় না, কোনো বিপদে পড়েছে আল্লাহকে এবার ফুসলাছে কি আমার ছেলের অসুখ ভালো করে দিলে একটা খাসি দিব, মানে আগে ভালো করে দাও তারপরে দিব দিলছে, তো এটা খুব ভালো কাজ নয়। তবু জায়েজ আল্লাহর জন্য কেউ যদি মান্নত মানে, কেউ বলে আমার ছেলের যদি মাধ্যমিকে ভালো রেজাল্ট হয়, আমার ছেলে টেট পরীক্ষায় বসে ছিল, যদি চাকরি তার কপালে জোগাড় হয়ে যায়, আমি দুটো রোজা রাখবো, দুই রাকাত নামাজ পড়বো, মসজিদে আমি একখানা ফ্যান দেব, কোনো অসুবিধা নেই। আল্লাহর জন্য মান্নত, যেমন মরিয়মের মাম্মা জান হাজরতে হিনা ইমরানের স্ত্রী মান্নত মেনেছেন, কোরআনে আলোচনা রয়েছে, ক্বালাত ইমরাতু ইমরান রব্বি নাযারাতু লাকা মা ফি বাতনি মুহাররা ফতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। যখন ইমরানের স্ত্রী মরিয়মের মা যার নাম হচ্ছে হিনা, তিনি মান্নত মানলেন, রব্বি মানে হে আমার প্রভু, হে আমার মা বোন, ও গো আমার আল্লাহ, নাজারতুল্লাহ আমি তোমার জন্যই মান্নত মানলাম। আরবিতে শব্দ ব্যবহার করে যে নাজারতুল্লাহ, লাগ আরবিতে বলা হয়েছে, বাংলায় যার অর্থ হচ্ছে শুধুমাত্র তোমার জন্য, ইংরেজিতে বলা হয় অনলি ফর ইউ, অর্থাৎ এর দ্বারা বোঝা যাচ্ছে মান্নত আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য নয়, শুধুমাত্র আল্লাহর জন্য হবে, পৃথিবীর অন্য কোনো জায়গায় মান্নত হবে না। সন্তান হচ্ছে না তোমার, আল্লাহর কাছে যাও, অসুখ বলো আল্লাহকে বলো, তোমার কোনো সমস্যা আল্লাহকে বলো, অন্য কোনো জায়গায় জেগেছো মানে তোমার ব্রেনে হালকা পাতলে একটু ডাউট তৈরি হয়েছে, মানে আল্লাহর কাছে আর মানে মাল স্টক নেই, শেষ হয়ে গেছে, অন্য জায়গায় এখন বিলাকে নিতে হবে, নাউজবিল্লাহ বলবেন না, আল্লাহ তোমাকে দেবে, পৃথিবীর কেউ দিতে পারবে না আল্লাহ যদি না দেয়, আর আল্লাহ যদি দেয় কেউ তোমার রুখতে পারবে না। আমি বলতে চাইছিলাম যে এই মান্নত মাবন্দের স্বার্থে বলছি, প্রয়োজন হবে আল্লাহর জন্য মানবা, অন্য কোনো বস্তুর জন্য নাই, কোনো মাজারে নাই, কোনো খানকায় নাই, কোনো দাদা বাবার জন্য নাই, মা কোনো খাজা মানে কি কোনো বাবার জন্য হবে না, আল্লাহর জন্য শুধু মান্নত হবে। এটা মমিনের বৈশিষ্ট্য, ইমান আল্লাহর এটাই সিস্টেম, ইমান আল্লাহর এটাই হচ্ছে করণীয়, এটাই কর্তব্য। আল্লাহ যেন আমল করা তৌফিক দান করে। শুকর বিল আল্লাহ আমিন। তেমন আলোচনা করতেছিলাম যে কিছু জিনিস না দেখে বিশ্বাস করতে, সে প্রসঙ্গে বিয়ের আলোচনা শিখেছিল, বিয়েতে আর একটা তিন নাম্বার ভাইরাস আছে, এটা আরও বড় নোংরা কি, আমার নাবি বিশ্বনাবির বিয়ের জন্য একটা সুন্নত করা দেয়া, সুন্নত করা হচ্ছে অলিমাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আউলি মালা বিশাতিন, আর দ্বিতীয় একটা রাওয়াতে ছালমা বিসাবি আউলি মালা বিসাবি, অলিমার জন্য আমার নবী বলেছেন গরিব মানুষ গরিবের মতো তুমি অলিমা করবে, বড় লোক বড় লোকের মতো অলিমা করবে। অলিমার সিস্টেম হচ্ছে ছেলে মেয়ে দুইজনে বিয়ে শাদী করার পরে সাক্ষাৎ হয়েছে, পরের দিন অলিমা সুন্নত, দ্বিতীয় দিন যাই, তৃতীয় দিন আর হবে না লোক দেখানো, অর্থাৎ প্রথম দিন হচ্ছে সুন্নত, দ্বিতীয় দিন যাই অনুমতি আছে, বৃষ্টির জন্য প্রথম দিন পারেন নাই, টাকা পয়সা হয়তো ক্রাইসিস ছিল বা হয়তো বাজার বন্ধ ছিল, প্রথম দিন হয় নাই অনুমতি পেলে, অনুমতি হয়তো সম্ভব হলো না, দ্বিতীয় দিন যাই, কিন্তু তৃতীয় দিন আর আপনার অলিমা করা যাবে না। বিয়ে হওয়ার পর ছেলে মেয়ে সাক্ষাৎ হবে, তারপর অলিমা, প্রথম দিন সুন্নত, দ্বিতীয় দিন জায়েজ, তৃতীয় দিন লোক দেখেন, আবু দাউদের রওয়ায়েত। বড় লোক বড় লোকের মতো অলিমা করতে পারেন, গরিব গরিবের মতো অলিমা করতে পারেন, আমার নবী বিশ্বনবী নিজ বিয়েতে তিনি ছাগলের মাংস দিয়ে অলিমা করেছেন, আবার একটা বিয়েতে তিনি কিচ্ছু ছিল না শুধু ছাতু দিয়ে অলিমা করেছেন। কি বললাম, আপনি গরিব মানুষ, টাকা পয়সা নেই, কিচ্ছু নেই, আপনার বাড়িতে যদি শুধু সবজি ভাত করেন তা তো হবে, খিচুড়ি দিয়ে অলিমা করেন তাও হবে, যদি সেটাও সম্ভব না হয় মাত্র দশজন গ্রামের মানুষকে ডাকলেন, একটা করে ব্রিটানিয়া কোম্পানির বিস্কুটের এক কাপ লাল চা দিলেন তাতেও অলিমা হয়ে যাবে, তাও পারলেন না মাত্র কিছু ঝালমুড়ি দিয়ে অলিমা হয়ে যাবে, আলহামদুলিল্লাহ বলুন।
বড় লোক মটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি আরো কিছু ফ্রাইড রাইস আর মুরগা আবু সালাম যা ইচ্ছে করুন কোনো অসুবিধা নেই দুটোই রাস্তা দেখিয়ে দিয়েছেন রাসূল বড় লোকের মতো গরিব গরিবের মতো কিন্তু ফ্যাচাং কোন জায়গায় হয়েছে ওলিমা দিয়ে ওখানে হোটেল খুলেছে কি খুলেছে বললাম গ্রামগঞ্জ এ বেশি বা বাজারও এরকম ওই আপনার ছেলেমের অনুষ্ঠান হয় বিয়ের অলিমাতে আর খেতে যাওয়ার আগে একটা অফিস তৈরি করে কে ক টাকা দিচ্ছে কে কি দিচ্ছে সেটা লিখে রাখে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক মুসলিম অপর মুসলিমের উপর পাঁচটা অধিকার প্রথম হাদিসটা দিয়ে শুরু করেছি বক্তব্য তার মধ্যে একটা হচ্ছে ইজাবত দাওয়া কেউ নিমন্ত্রণ না করলে তার নিমন্ত্রণ কবুল করতে হয় বড় লোকের বাড়ি বিশাল হাইফা অনুষ্ঠান পার্শ্ববর্তী গরিবদেরকে নিমন্ত্রণ করা হয়েছে সেই বেচারা ভাবছে আগামী কালকের হাজি সাহেবের বাড়িতে মাস্টার মশাইয়ের বাড়িতে বসের বাড়িতে বিশাল হাইফা অনুষ্ঠান কাজে যাব না 11:30টার দিকে সাজগোজ করে সুন্দর করে মাথা আঁচড়ি ভালো করে পোশাক ড্রেস লাগিয়ে খেতে গিয়েছে কিন্তু যাওয়ার পরে মানে বিপদে পড়ে গিয়েছে একবার সামনে পা দিয়ে যাচ্ছে আবার একবার পিছনে চলে আসছে তার কারণ সবাই প্রেজেন্টেশন নিয়ে গিয়েছে কেউ প্রেসার কুকার কেউ হয়তো শাড়ি কেউ হয়তো হাতের কোনো অন্য গয়নাপাতি কিন্তু বেচার কিচ্ছু নিয়ে যায় নাই একজন বড় লোক না দিয়ে ঢুকতে পারবে তো গরিব না দিয়ে ঢুকতে পারবে বলো না সে বেচারা ঢুকতে পারছে না তিন চার গাছ খাওয়া হয়ে গেল বাড়িতে স্ত্রী সে বাড়িতে স্ত্রীর কাছে সে বলছে খাবার কিছু আছে গো তো বলে কেন তুমি যে খেতে গিয়েছো হাইফা অনুষ্ঠান হচ্ছে খাবার এখন হয়নি চোখে পানি টলমল করছে বলে কি হচ্ছে বলো না বলে হয়েছে দু তিন গাছ খাওয়া হয়ে গেল কিন্তু আমি যেতে পারছি না লজ্জা বলে কেন বলে কিছু নিয়ে যেতে হচ্ছে গরিব মানুষ তো কিছু পাইনি তো আমি টাকাও নিয়ে যাইনি কিছু প্রেজেন্টেশন গিফট কিচ্ছু নেই আবার সব থেকে ভয় লাগছে কে কি দিয়েছে লিখে রাখছে যদি কিছু দিয়ে চুপতে যাবো তাও না লিখে রাখছে এই জন্য লজ্জায় যেতে পারলাম না আস্তাগফিরুল্লাহ বলবেন না কে নিয়মটা চালু করেছে আপনি যেমন ইচ্ছা তেমন পরের টাকা নিয়ে আপনাকে মানে কি গোস্তের দাম পেমেন্ট করতে হবে মিষ্টি দইয়ের দাম পেমেন্ট করতে হবে এটা কে শিখিয়েছে আপনি যেমন অর্থ নথি কাটাবো তেমন করবেন এটা কোনো চাঁদা পড়তা করার কোনো কাজ নেই এটা একটু সাবধানে কাজ করতে হবে নবী সুন্নতকে সুন্নতের জায়গায় রাখবো ব্যবসায় পরিণত করবো বলুন করবো ও বাবা সব থেকে লজ্জার কথা হোটেল গেলামে খাওয়া দাওয়ার পরে পেমেন্ট হয় বাবু ভাইয়ের হোটেলে খাওয়া দাওয়ার পরে ক টাকা হলো তখন বলা হয় এত টাকা তখন দেয় আর এখানে আবার আশ্চর্য হোটেল খেতে যাওয়ার আগেই ছি 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 রে একটু হালকা পাতলা ব্রেন খাটান নি এটা কত রং কাজ হচ্ছে চার নাম্বার বিয়েতে আর একটা নোংরা কাজ বলবো যে বললে কষ্ট পাবেন তো এই জন্য বলতে অনুমতি চেয়ে নিয়ে দিচ্ছে পর্দা পুশির কোনো গুরুত্বই নেই কি হয় খাট শোকেস গডরেজ সব কাগজে মারানো আছে প্রথম দিন খুলে না বলে রেখে দে দাগ পড়ে যাবে মানুষ সবাই হাত দিবে কিন্তু স্ত্রীকে সুন্দর করে সাজিয়ে গোসল দিয়ে বানারসি পরিয়ে ভালো করে একদম মানে কি কি বলে গো সাজিয়ে খুঁজে কি বলে কে মেকআপ টেকআপ লাগিয়ে থুবড়ো খাতে বসে দিচ্ছে থুবড়ো না কি বলে থুবড়ো তো নাকি একটা লুঙ্গি একটা শাড়ি একটা প্রেসার কুকার একটা বদনাল লোভে তোমার স্ত্রীকে বেপর্দা বসে দিলে পাড়ার ছেলেরা বন্ধুরা চাংড়ারা আসে একবার থুবড়ো দিতে যে একবার টেনে ভাবি তোমার দেওয়ার হচ্ছে চিনে নিলাম এর থেকে আর ব্যাদব এর থেকে আর নিমুহারাম এর থেকে আর নির্লজ স্বামী হতে পারে নিজের স্ত্রীকে প্রথম দিনই বেপর্দায় রাখেন মানে কি দেখলো সারা মহল্লার মানুষ এসে দেখলো জীবনে কোনোদিন তার স্ত্রীকে আর পর্দায় রাখতে পারবে না সচেতন মেয়ে হলে বলে তুমি কিসের পর্দার কথা বলছো প্রথম দিন বিয়ে করে নিয়ে এসেই তো তুমি আমাকে সব পাড়ার ছেলের সঙ্গে ভিট করে দিয়েছো দেখা সাক্ষাৎ করে দিয়েছে দেখা করে দিয়েছো মোলাকাত হয়ে গেছে কিসের পর্দার কথা বলছো তুমি কেমন জাহান্নামে যেতে হবে দাইয়ুস কি বললাম তাড়াতাড়ি বলুন দাইয়ুস এই যেটা ভুল হয়েছে আগামীতে এই কাজ করব না সিস্টেমে চলব পর্দায় রাখবো তাকে মারাত্মক ভুল হয়েছে আপনাদের হাতে জানা ছিল না আগামীতে আর করবো না ইনশাল্লাহ বলুন আর পাঁচ নাম্বার এটা বলতে আর একটু ভয় লাগছে আমাদের দেশে সব মৌলভি সাহেবরা শুধু বলে ওই মোটর সাইকেল আর চা মানে কি বিভিন্ন যৌতুক চাওয়াটা হারাম এটা তো খুব শুনেছেন যৌতুকের থেকে আর একটা ভয়ঙ্কর খারাপ জিনিস আমাদের দেশে আছে মোটর সাইকেল কিস্তিতে তুলে দেওয়া যায় জামাইকে চাচ্ছাকেও কিস্তিতে তুলে দেওয়া যায় বন্ধু মানুষ খাট ড্রেসিং আর এগুলো বন্ধুকে বলে এক দু বছরের জন্যে ধারে কিনে দেওয়া যায় যায় না যায় কিন্তু বরযাত্রী এবার দুই ছেলে মেয়ের বাবা আলোচনা করতে করতে বলছে ভাই সবই হলো একটা তো বাকি থাকলো বলো কি বলে বরযাত্রীর সংখ্যাটা তো ক্লিয়ার হয়নি ছেলের বাবা বলছে বলে কি আবার অলিমা তো আপনার বাড়িতে হবে আমার মেয়েকে নিতে আসবে একা একা নিতে আসা যায় আচ্ছা 10-15 জন আচ্ছা 50 জন পাঠাবেন ভাই কজন বললেন ছেলের বাবা বলছে শোনেন ভাই আমার গোষ্ঠী বড় শ্বশুর গোষ্ঠী বড় আমার ছেলে তিনটে ব্যাচ আছে
300 কমে বরযাত্রী হবে না, মানে পরের তেলে মাছ ভাজতে যাচ্ছে। কত বলছে? 300। এই যে 150 মানুষকে দিয়েছে জিয়ফত, এটা হচ্ছে শুদ্ধ বৈধ। আর 250 মানুষ জোর করে চাপালেন, এটা সম্পূর্ণ হারাম হবে। হাদিস আছে ইবনে মাজাহ হাদিস, লা ইয়াহিল্লু লিমরিন ইল্লা ফিতিবি নাফসিহি, অপরের মাল হালাল নাই যতক্ষণ আনন্দ ফুর্তির সঙ্গে না দেবে। আনন্দ সঙ্গে দিতে চেয়েছিল কতটা, আর চাপালেন কত? একটু বুদ্ধি হচ্ছে না? ওটা মোটরসাইকেল থেকে বেশি কড়া গো, দুই ধারে পাওয়া যাবে না। কোনো কষায় এক বছরের ধারে তোমাকে গোস্ত দিবে না, মোটরসাইকেল কিস্তিতে দেবে, গোস্ত কিস্তিতে বিক্রি হয়। এটা বেশি কড়া, এটা বেশি ভয়ঙ্কর। হাদিস আছে আবার আর একটা ঘৃণার কথা বলে দিই, সেটাও বরযাত্রীর ফাইনাল ছিল 100, নামতে নামতে হুড় হুড় করে কত নামছে, 150 হয়ে গেছে, 50 খানা বেশি দে, প্যাকেট ভেঙে খাই দিতে হচ্ছে। হাদিস আছে বিনা দাওয়াতে খেলে চোর হয়ে ঢুকলা ডাকাতে, বলুন বেরোলো হাদিসে, আবু দাউদের মধ্যে আছে। এই কাজগুলো চেষ্টা করে, ইসলাম কত মজার গো, সব বলেছে, এই জন্য আমরা আমল করবো ইনশাল্লাহ। বলুন তো, আমি বলতে চাইছিলাম বিয়েতে এইসব নোংরা কাজগুলো আমাদের বন্ধ করতে হবে। বিয়ে খুব সহজ, হেবাদ হায়দারে বারত বিয়ে মাত্র দুইজন সাক্ষী আর ইজাব কবুল হলি হয়ে যাবে, আলহামদুলিল্লাহ। বলুন ছেলেকে প্রস্তাব দিল, ওই তুমি অমুক মেয়েকে এত টাকা, বা টাকার কথা যদিও না বলেন, মোহরের কথা যদিও না বলেন, অমুক মেয়েকে তুমি বিয়ে করতে ইচ্ছুক, এটা প্রস্তাব ইজাব বলা হয় আরবিতে। যদি বলে হ্যাঁ আমি কবুল করলাম, এটাকে কবুল বলা হয়। এই ইজাব কবুল, দুইজন কোয়ালিটির সাক্ষী। কজন বললাম কোয়ালিটি শব্দটা কেন বললাম? দুইজনকে মুসলিম হতে হবে, দুইজনকে সবালক হতে হবে, দুইজনকে জ্ঞানী হতে হবে, দুইজনকে স্বাধীন হতে হবে, আর দুইজন পুরুষ হলে বড্ড ভালো, না হলে একজন পুরুষ দুজন মেয়ে হলেও হয়ে যাবে। এটা হচ্ছে বিয়ের জন্য শর্ত। মোহরের কথা বললেন না তাও হয়ে যাবে, পরে আন্ডারস্টিং করে নিতে পারে, বা আন্ডারস্টিং হলো না, পূর্বের আর বোনের মোহর কতটা, যাকে মোহরের মিথিল বলা হয় ইসলামিক পরিভাষায়, সেটা আলোচনা না হলেও ওটা করে নেবেন, তা যথেষ্ট। কিন্তু বিয়েতে আমাদের দেশে একটা এমন জিনিস আছে, ওটা না হলে বিয়ে হবেই না, তা হবে কি গো বলুন? বলুন কালেমা, বলে না বিয়েতে কালেমা পড়াতেই হবে, না হলে বলুন বিয়েই হবে না। আপনাকে বোঝাচ্ছি কথাটা, তো বলো বিয়েতে কালেমা পড়ানো সুন্নত নাই, ওয়াজিব নাই, ফরজও নাই, নফল কিচ্ছু নাই, কিচ্ছু নাই। আপনাকে বোঝাচ্ছি, নাহলে এই বক্তব্য আমার ব্রেনে আসবে না। আমি আজ থেকে 18 বছর আগে জলিয়া মাসে পড়াতে ঢুকেছি, আব্দুল কাবিজ আমার ছাত্র বা আরো অনেক ছাত্র এরকম অবস্থায় পড়াশোনা করে বিভিন্ন জায়গায় ইমাম সাহেব হিসাবে নিয়োগ হয়েছে। আমি হয়তো যখন পড়াতে ঢুকি তখন আমি ইয়াং ছিলাম, বিবাহিত ছিলাম না। 3-4 বছর পরে আমার একটা জায়গায় বিয়ে লাগলো। এবার বিয়ে লেগেছে যে গ্রামে, সেই গ্রামের ইমামটাও কার ছাত্র? কথা বলুন, আমার ছাত্র। এবার আমি বিয়ে করতে গেছি, বিয়ে পড়াতে কে আসবে? আপনাদের দেশে কে যায় গো? ইমাম সাহেব কাবিল নামা নিয়ে গেছে, এবার কাবিল নামা নিয়ে বসে আমার সামনে হুজুর কালেমাটা পড়েন দেখছে। এবার বোঝাতে পেরেছি বক্তব্য? আমাকে কি কালেমা পড়াবো, তো আমার কাছে কালেমা শিখলো, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ডেলি 1 পারা কোরআন পড়ে, তাহাজ্জুদ পড়ে, ফার্স্ট ক্লাস যুবক, ইয়াং ছেলে, মুখে সুন্দর নবীর সুন্নাত, ভালো মাথায় টুপি, ফার্স্ট ক্লাস টাকুনের উপরে তার প্যান্ট। বিয়ে করতে গেছি, ইমাম সাহেব তাকে কালেমা পড়াবে কেন? ও তো ডেলি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ও তো মুসলমান, কালেমা কাকে পড়াবেন? একজন অমুসলিম ছেলে, অমুসলিম ছেলে মুসলিম মেয়েকে বিয়ে করতে চাইছে, কিংবা মুসলিম ছেলে অমুসলিম মেয়েকে বলুন বিয়ে করতে চাইছে, হবে না। বলা তানকুল মুশরিকা, ইসলামে নিয়ম হচ্ছে মুশরিক মানে অমুসলিমদের বিয়ে করো না, ইসলামে অনুমতি নেই। তাহলে বিয়ে করতে হলে কি হবে? আগে মুসলিম হতে হবে মেয়েটাকে, কিংবা আগে ছেলেটাকে কি হতে হবে বলুন? মুসলিম হতে হবে, তবেই দুজনের মধ্যে বিয়ে হবে। তো যে ছেলেটা অমুসলিম তাকে কালেমা পড়ে কি করতে হবে বলুন? এটা সিস্টেম। একজন মুসলমান ছেলেকে কালেমা পড়াচ্ছেন, তার মানে ইমানের নিয়ে আপনাকে সন্দেহ হচ্ছে যে মুসলমান হয়েছে কি হয়নি?